কবিতা কিংবা গান নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মন প্রাণ। আড্ডা জংশন। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। আবারও পৌঁছে গেছি আপনাদের সামনে চ্যানেল ভিশনের পর্দায় আড্ডা জংশন অনুষ্ঠানে, পরিচালনায় শামসের মল্লিক আর সঞ্চালনায় আপনাদের বন্ধু আমি বাপ্পা বেরা। আজ আমরা এই অনুষ্ঠানে পেয়ে গেছি একজন নৃত্য শিল্পী বন্ধুকে। কি নাম তোমার? নমস্কার, আমার নাম তৃষিতা ব্যানার্জি। তৃষিতা, তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 3-তে পড়ি। তুমি কোথা থেকে আসছো? আমি বহরমপুর থেকে আসছি। আজকে তুমি এই অনুষ্ঠানে নৃত্য পরিবেশনা করে দেখাবে, তাই তো? হ্যাঁ। প্রথম কোন নৃত্য পরিবেশনা করে দেখাচ্ছ? প্রথম নৃত্য পরিবেশনা করছি প্রেমেরও জোয়ারে। আমরা কথা না বাড়িয়ে সরাসরি নৃত্য পরিবেশনা দেখে নেব। বাহ, খুব সুন্দর লাগলো তোমার নৃত্য পরিবেশনা, মন ছুঁয়ে গেল। তুমি কতদিন ধরে নাচ শিখছো? আমি 2-3 বছর ধরে নাচ শিখছি। নাচ করতে তোমার কেমন লাগে? নাচ করতে আমার খুবই ভালো লাগে। বাড়িতে নাচের জন্য বেশি করে কি অনুপ্রেরণা যোগায়? বাবা মা? হ্যাঁ, বাবা মা, আমার বাড়িতে যারা যারা থাকে সবাই আমাকে যোগায়। আচ্ছা, তোমার পরবর্তী নৃত্য পরিবেশনা কি থাকছে? ও আকাশ সোনা সোনা। আমরা পরবর্তী নৃত্য পরিবেশনা দেখে নেব। নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে।
বাহ, ভীষণ ভীষণ ভালো লাগলো। তোমার কেমন লাগলো বলো? আমারও ভালো লেগেছে। হাজার হাজার দর্শক আড্ডা জংশন অনুষ্ঠানে তোমার নৃত্য পরিবেশনা দেখলো। তোমার ভবিষ্যৎ স্বপ্ন কি, কি হতে চাও? আমি বড় হয়ে একটা ডান্সার হতে চাই। বাহ, তোমার স্বপ্ন, তোমার ইচ্ছে সবটাই পূরণ হোক। এবং আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমাদের আড্ডা জংশনের পক্ষ থেকে তোমার জন্য রয়েছে সার্টিফিকেট, রয়েছে গিফট কুপন, আর এই সুন্দর মেমেন্টো তোমার জন্য। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা ছোট্ট শিল্পী বন্ধুর জন্য। নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসছি নতুন একজন শিল্পী বন্ধুকে সাথে নিয়ে। ড্রিমস এন্টারটেইনমেন্ট প্রযোজিত, শামশের মল্লিক পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান আড্ডা জংশন। নাচ, গান, আবৃত্তি অথবা অঙ্কন, আপনার প্রতিভাকে তুলে ধরতে আড্ডা জংশন। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 9830567111 এই নাম্বারে। আড্ডা জংশন প্রতিদিন সকাল 9টায় চ্যানেল ভিশন। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণীর পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। শীতের হাওয়ায় লাগলো নাচন আমলকির এই ডালে ডালে, পাতাগুলি ছড়িয়ে দিল ঝিরঝিরিয়ে তালে তালে। শতফুল বিকশিত হোক মনে মনে এই শুধুই চাওয়া। ছোটি সি প্যারি সি নন্হি সি আই কোই পরি, ভোলি সি ন্যারি সি অচ্ছি সি আই কোই পরি। তোমারেই যেন ভালোবাসি আছে শতরূপে শতবার, জনমে জনমে
যুগে যুগে অনিবার। বিরতির পর ফিরে আসলাম আড্ডা জাংশনকে সঙ্গে নিয়ে। আর এতক্ষণ তো আপনারা নাচ দেখলেন, এখন আমরা কিন্তু যাব গানে গানে। আর গানের জন্য, সঙ্গীতের জন্য আমরা যে শিল্পী বন্ধুকে আমাদের এই চ্যানেল ভিশন স্টুডিওতে পেয়েছি, তিনি হলেন কাকলি পাল। আসুন তার সাথে আমরা পরিচয় করি এবং তার গান শুনি আমরা। স্বাগত, কেমন আছো বলো? ভালো আছো তো? একদম গান নিয়ে তুমি হাতে নিয়ে বসে রয়েছো আমি দেখছি। আমরা একটু গান শুনে নিই, তারপর হবে অনেক কথা। হারানো স্বপন চোখে গো না, ও গো আবার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে দেখো না। হারানো স্বপন চোখে গো আবার মাধবী লতা বাতাসে চেহনাও গো দোলাতে, আবার মাধবী লতা বাতাসে চেহনাও গো দোলাতে, যে ব্যথা নিয়েছি মেনে অকরুণে শোনাতা ভোলাতে, যে আশা হয়েছে একটা দারুণ আবহে আমরা চলে আসলাম। বলছি যে তুমি থাকো কোথায়? আমি থাকি ডায়মন্ড হারবার বাসুলডাঙ্গা পঞ্চায়েত পঞ্চগ্রাম। আচ্ছা, সে অত দূর থেকে
মানে ওখানে গানের চর্চা ইয়ে কিরকম সবকিছু? আমাদের মানে বাপে বাড়িতে প্রচুর চলন, গান বাজনা আমাদের মানে রক্তে মিশে আছে যাকে বলি। আমার শ্বশুর বাড়ি এত এ নেই। আচ্ছা আচ্ছা, তবুও তার মধ্যেও তুমি, তার মধ্যেও আমার অনেক কাজ করতে হয়, তার ফাঁকে আমি গানটা করি। বাহ, আর পরের গানে যাই আমরা, ভীষণ ভালো লাগলো। এবং বন্ধুরা, এখান থেকে বুঝতেই পারলাম যে যে রাঁধে সে চুলো বাঁধে, এবং শত যদি কোনো বাধা থাকে সেটাও কিন্তু যদি মনের ইচ্ছে থাকে অতিক্রম করে কিন্তু আমরা যেতে পারি। আমরা চলে যাই, আমাদের সঙ্গে রয়েছেন কাকলি পর, তার পরের গানে।
তুমি কি মোটামুটি আধুনিক গানই করো নাকি অন্য ধরনের? আচ্ছা, সব রকম গানই পারদর্শী যাকে বলে। এর পরের গান, আমাদের তো সময় কমে এসেছে, আমরা একটু পরের গানে যাই। কোন গান তুমি শোনাবে আমাদের? জাগো নতুন প্রভাত, জাগো সময় হলো, জাগো নতুন প্রভাত, জাগো সময় হলো, জাগো নবদিন মনি অন্ধ তিমির দ্বার, খোলো হে খোলো নতুন প্রভাত, জাগো সময় হলো, ভীষণ ভালো লাগলো। আবার কিন্তু চাই তোমাকে, এই কটা গানে কিন্তু খুশি হলাম না, আবার আসবে এবং আড্ডা জংশনের পক্ষ থেকে তোমাকে আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি একটা শংসাপত্রের মধ্য দিয়ে। এবং শাহরুখ, তার সাথে রয়েছে বৃন্দর সিটি সিটি, দুটো পাউচ তোমার জন্য রয়েছে, আর রয়েছে বালুকাবেলা ট্যুরিস্ট ক্যাম্পের পক্ষ থেকে একটি গিফট ভাউচার। তো অনেক ভালো লাগলো। আমাদের আজকে শিল্পী ছিলেন কাকলি পার। বন্ধুরা, এরকম নতুন নতুন শিল্পী নিয়ে আপনাদের সঙ্গে আমরা উপস্থিত হব। আজকের মতন আড্ডা জংশনের পক্ষ থেকে আমি মধুমিতা বসু বিদায় নিচ্ছি।